বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাপিয়ে যাবে ভারত, সোমবার জাতিসংঘের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। জাতিসংঘের পূর্বাভাস, 2022 সালের নভেম্বরের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়ন হবে। বিশ্বের জনসংখ্যা 1950 সালের পর থেকে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক গবেষণা বলছে যে বিশ্বের জনসংখ্যা 2030 সালে প্রায় 8.5 বিলিয়ন এবং 2050 সালে 9.7 বিলিয়ন হতে পারে। 2080 দশকে এটি প্রায় 10.4 বিলিয়নে পৌঁছবে এবং 2100 সাল পর্যন্ত তা বজায় থাকবে। সোমবার ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গোতারেস জানিয়েছেন, 2023 সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে। 2022 সালে বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল অঞ্চল ছিল পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়া। সেখানে 2.3 বিলিয়ন লোকের বাস ছিল, যা বিশ্বের জনসংখ্যার 29%। মধ্য ও দক্ষিণ এশিয়ায় 2.1 বিলিয়ন লোকের বাস, যা বিশ্বের মোট জনসংখ্যার 26%। এর মধ্যে চীন এবং ভারতে 140 কোটির বেশি জনসংখ্যা। কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইনের মতো জায়গার জনসংখ্যা বৃদ্ধি পাবে বলে অনুমান। রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা 2022 সালে 1.412 বিলিয়ন হয়েছে, যেখানে চীনের জনসংখ্যা 1.426 বিলিয়ন। ভারতের জনসংখ্যা 2050 সালে 1.668 বিলিয়ন হবে বলে অনুমান। সেই সময় চীনের জনসংখ্যা হবে 1.317 বিলিয়ন। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।